হাই গাইস, আজ দেখাবো কিভাবে সিমাই পাটিসাপটা পিঠা তৈরি করে। আমরা কিছু চালের গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো লবণ, জ্বালানো গরুর দুধ, সবগুলো একত্রিত করে আমরা একটু ভালো করে মিশাবো। ভালো করে ব্লেন্ড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা তরল আকার ধারণ না করে। দেখুন, এরপরে সিমাইটাকে আমরা একটু ভেজে নিব। একটু ছোটো ছোটো করে ভেঙে একটু ভাজবো, একটু তেল দিয়ে একটু ভাজা দিব যতক্ষণ পর্যন্ত একটু বাদামি রং না হয়, ওই অবধি আমরা ভাজতে থাকবো। ভাজার পরে আমরা নারকেলের কুচি দেবো পরিমাণ মতো চিনি দিব, দিয়ে একটু আঁশ কাড়াতে থাকবো। তারপর একটু গরুর দুধ দিলাম যাতে স্বাদটা ভালো হয়। আমাদের সময়টা আঁশ কাড়ানো হয়ে গেলে আমরা এটাকে আলাদা সরিয়ে রাখবো একটা বাটিতে। হয়ে যাওয়ার পরে আমরা আমাদের গুলানো চালের গুঁড়াটা এইভাবে একটা গোল আকৃতি করেও, তারপরে এই আশকানো সময়টাকে এর উপর দিয়ে পাটিসাপটা আকার দিব। দেওয়ার পরে কিছু সময় ভেজে নিব, হালকা একটু কড়া ভাজা হবে না, একটু হালকা ভাজা দিয়ে সরিয়ে রাখবো। এইভাবে করে আমাদের পিঠাগুলো তৈরি করতে হবে। চালের গুঁড়াটা এভাবে দিয়ে রুটির মতো গোল করে এর উপরে আশকানো সিমাই নারকেলের কুচি এগুলো দিয়ে পাটিসাপটার ভাজটা দিয়ে কিছু সময় ভাজতে হবে। আর এইভাবেই হয়ে যাবে আমাদের সিমাই পাটিসাপটা পিঠা। আর খেয়ে দেখলাম কেমন হলো, দারুণ হয়েছে, দারুণ।